হ্যালো এভরিওয়ান, মিস ওয়ার্ল্ডে তোমাদের জানাই স্বাগত। তোমরা কেমন আছো? আমরা বেশ ভালো আছি। তো এর আগে তোমাদেরকে শেয়ার করেছিলাম আর কি তোমাদের সাথে, যে আমার ছুটির দিনগুলো আমি কীভাবে বাড়িতে কাটাই। তো আজকে দেখো আমার কাজের দিনগুলো আমি কীভাবে কাটাই। এদিকে 9টা বেজে গেছে, আর এদিকে দেখো মিট হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে, আর এদিকে ডোরাও ঝুমোচ্ছে। রাতেবেলা গেটের বাইরে থাকে, তো ওর জন্য গেটটা খোলা পেলে ও ঢুকে যায়, আর এরকম করে ঝুমোই। আর ওকে তো সারাদিন ও আমাদেরকে পায় না, ওর জন্য ওর একটু মনটা খারাপও হয়ে থাকে সকালবেলা। আর রাত্রিবেলা খুব আনন্দ করে, যখন আমরা আসিস তখন প্রচণ্ড লাফালাফি করে। তো ওকে যেই একটু খোঁচালাম, আমি আদর করতে নিলাম, ও একদম উঠে আমার গায়ের উপর উঠে যাওয়ার চেষ্টা করলো। ও ভাবলো যে একটু গায়ের মধ্যে যায়, তার একটু সুড়সুড়ি দিয়ে দিবে। কথায় আছে না, বসতে দিলে শুতে চায়, ডোরাও তেমন। এত বড় ডেমোনিয়ার জায়গা কই? আমার জায়গাটা কই? উঠতে ঘুরে বসলি দিকে দেখো, আমার সমস্ত কাজ কমপ্লিট। মানে আমাদের ভাত, ডোরার ভাত, আমার জন্য সকালে একটা চিল্লা টাইপের বানিয়েছিলাম গ্রিন মুখের, আর সঙ্গে হলো ডিমের ঝোল। আগেই বলেছি যে মানে যেদিন আমাদের স্কুল থাকে অত বেশি রান্না করতে পারি না সকালবেলা। আর দেখো স্নান ফান করে আমি পুরো রেডি, আর এদিকে খাওয়ারও বেড়ে নিয়েছি। আর একেবারে দেখো স্কুলে দেখা হচ্ছে, স্কুলে স্টুডেন্টরা দেখেছো আম কেটে দিয়েছে, আর সঙ্গে দিয়েছে একটা মশলা বানিয়ে, উফ দুর্দান্ত খেতে ছিল। হঠাৎ করে বাচ্চারা এগুলো দেবে ভাবতেই পারিনি। তো তারপরে দেখো আমাদের মুখ বন্ধ হয়নি, আমরা চলে গেলাম টিফিন পিরিয়ডে বাইরে খেতে দোকানগুলোতে। তো সব টিচাররা মিলেই গেছিলাম, মানে সবাই বলতে আমরা যারা আছি আর কি মেয়েরা মহিলারা, তো সবাই মিলে খেতে চলে গেলাম বাইরে, যে আজকে অনেক কিছু খাবো। অনেক কিছু মানে অনেক কিছুই খেয়ে ফেলেছি দেখো। আরও খেয়েছিলাম মথুরা কেক, সেগুলো আর দেখাইনি। আর দেখো আবার স্টাফ মানে চলে আসার সময় আইসক্রিম নিয়ে এসেছি, এত খেয়েছি কি বলবো আর। তো খাওয়া আমাদের বন্ধ হয়নি। আর এদিকে যেহেতু বৃহস্পতিবার আজকে, ওর জন্য শুক্রবারে মিতের বাবার মর্নিং স্কুল থাকে, ওর জন্য আমরা বুনিয়াদপুরেই ছিলাম। তো মিতের বাবা বললো চলো একটু কিছু কিনি, মানে মিতের প্যাম্পার্স, ওখানে গিয়েও মুখটা চুলকোচ্ছিলো। ওই দেখো কেক কিনেছিলাম, কিনেছিলাম বাউলি, আরও অনেক কিছু। তারপরে দেখো ওখান থেকে আবারও খেতে চলে গেলাম ফুচকা। মানে আমার মুখটা মানে ভরছিলই না মনটা আজকে, এত খাচ্ছি এত খাচ্ছি, খালি মনে হচ্ছে খেয়েই যাই খেয়েই যাই। দিন দিন চেহারা কমাবো কি, দিন দিন চেহারা তো তিন ডবল হয়ে যাচ্ছে, আর এদিকে খেয়েই যাচ্ছি টপাটপ টপাটপ ফুচকা। আমি ভাবছি কি যে ফুচকা খেলে হয়তো আমার সর্দিটা একটু কম কম হবে। আর ওখান থেকে দেখো আবার চলে এলাম মাংস কিনতে। মিতের পাপা বললো যে চলো আজকে মাংস খাওয়া যাক, বুঝতেই পারছো এখানে থাকলে ওর মাংস খেতে ইচ্ছা করে। আর এদিকে দেখো মিতকে আমি খেতে দিয়েছি আঙুর, মানে এগুলো আমি কিনে এনেছিলাম বাজার থেকে। আর মিতকে জিজ্ঞেস করছি এই তুমি কি খাচ্ছ, মিত বলে পাপা মামা এই আতা জামা এইসব বলে খাচ্ছে, ওই যা মন চাই তাই বলে। তোকে বললাম তুমি একটু দিদুকে খাইয়ে দাও, তো ওর ভাবলো বিশাল বড় মন, ওর জন্য দিদিকে দিদুকে খাইয়ে দিল। তারপরে বললাম তুমি মামাকে খাইয়ে দাও, তোর মামাকে খাইয়ে দিতে নিল, কিন্তু ওর মামা তো খায় না ওভাবে। তারপরে বললাম তুমি ছোটো মামাকে খাইয়ে দাও, এই যে ছোটো মামাকে খাইয়ে দিল। তো ও সবাইকে দান করে বেড়াচ্ছে যাতে নিজেকে খেতে না হয়, বুঝতে পেরেছিলাম আমি ধান্দাটা। তারপরে আবার নিজেও একটা টপ করে মুখে পুরে নিল। আর এদিকে আমি গিয়ে ঝটপট রান্নার জোগাড় করতে শুরু করে দিলাম। আর এদিকে দেখো পেঁয়াজ কাটতে বসেছি, তো এখানে স্ট্যান্ড ফ্যান কোথায় আর লাগাবো, ওর জন্য আমি রান্নাঘরের নিচে বসে আর কোনো মতে ফোনটা রেখে পেঁয়াজ কাটতে শুরু করলাম। আর এদিকে দাদা বকবক করছিলো, আমার সাথে কথা বলছিলো আর কি, যে কালিয়াগঞ্জের ঘটনাটি নিয়ে দাদা বলছিলো যে এই ব্যাপারে এই ব্যাপারে, তো যাই হোক সব শুনছিলাম। আর এইদিকে আমার চোখে কিন্তু অলরেডি জ্বালা করতে শুরু করে দিয়েছে, আর আমি না দেখেই পেঁয়াজ কাটি, কেন অন্যদিকে তাকিয়ে কাটলে চোখে জ্বালাটা কম করে, আর একটু তাকালেই ব্যস্ত দিয়ে শুরু হয়ে গেল, বুঝতে পারলে তো। এবার মুখটা ঘুরিয়ে আমি দেখো ঘজ 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 করে পেঁয়াজ কাটবো, একবার এক্সপার্ট আমি। মা বলে তুই এভাবে কাটিস কোনদিন তোর হাতটা নেমে যাবে, দেখিস। কিন্তু কি করবো, আমি যদি এদিকে তাকিয়ে কাটি আমার চোখ দিয়ে খুব জল পড়ে, খুব জ্বালা করে। আর পেঁয়াজগুলো আমি মল থেকে এনেছি কত বড় বড় সাইজ। আর এদিকে দেখো মাংসটা আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে বাবুর জন্য মাংস বসিয়ে দিয়েছি, আর ও তো চিকেন খেতে খুব ভালোবাসে, আর ও দেখ পিস্তাই ও বাবু খায়। আর এদিকে দেখো মাংস কষাচ্ছি, আর মশলা টশলা সব দিয়ে দিয়ে এবার জল আনছি। এবার আমি না থালা ধুয়ে জল দিয়েছি দেখে মিতের বাবা বলছে কি তুমি থালা ধুয়ে জল দিলে কেন, আসলে ওই থালাটার মধ্যে না আমি মশলাটা রেখেছিলাম, ওটা ধুয়ে জল দিলাম মানে মশলাটাও একটু চলে গেলো, ওর জন্যই দিলাম, ওই জন্য মিতের বাবাকে একটু বুঝিয়ে বলছিলাম। তো এবার ভাবছি আমি আর কত কিছু খাবো,
এইগুলো চিকেন রান্না করছি, চিকেনটা তো খাবোই, এবার মিতের চিকেনটা থেকেও একটু একটু করে ভাগ বসাবো। তারপরে কিন্তু ভেবো না যে চিকেন খেয়ে ক্ষান্ত হয়ে যাব, প্রচুর খাবার রয়েছে আরও। আজকের দিনটা মানে একদম খাওয়া দিবস হয়ে গেছে আমার জন্য। তো দেখো মাংসটা কিন্তু ভালোই রান্না করেছিলাম, মানে যখন খেয়েছে সবাই, সবার খুব ভালো লেগেছিলো। আর কাঁচা লঙ্কা দিয়ে দাদা আগেই বলেছিলো এক ফোঁটা শুকনো লঙ্কা দিবি না, আমার পেট ভালো নেই, আমি কাঁচা লঙ্কার মাংসের ঝোল খাবো। তো দেখো সবাই খেতে বসে গেছে, আর কিছু দেখায়নি পরে, তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে মা সবাইকে মাংস দিতে ব্যস্ত, আর আমার বেটু চিকেন লেগ পিস খেতে ব্যস্ত, এত ভালোবাসে চিকেন লেগ পিস খেতে। ওই তো ওকে বললাম যে তুমি তাহলে একা একা হাত দিয়ে খাও, আমি ওর মুখে ভাতগুলো গুজে গুজে দিচ্ছিলাম, আর ও চিকেন লেগ পিস খাচ্ছিলো। আর এদিকে মিতের বাবার খাওয়া আগেই হয়ে গেছে, একটু আগে বসে গেছিলো, আর দাদা আর ভাই পরে বসলো খেতে। আর এই দেখো মাছের ঝোলও রয়েছে, কিন্তু কেউ মাছ নেয়নি, সবাই মাংস খেয়েছে। তখনই বলেছিলাম খাওয়া কিন্তু ক্ষান্ত হয়নি, দেখো লাস্টে খাবো হলো দই, মল থেকে এই দইটা জোর করে দিয়েছিলো, বলেছিলো খুবই নাকি টেস্টি, তো সেই দইটা আমি এখন খাবো। এই দইটা খেয়ে আজকের মতো খাওয়া সমাপ্ত করবো আর কি। তো জানি না কবে ডায়েটিং করতে পারবো ঠিকঠাক, আর কবে রোগা হতে পারবো, তো জানি না। এরকমভাবে খেলে তো আর রোগা হওয়া সম্ভবই না, মোটা হওয়া ডবল ডবল হয়ে যাওয়া সম্ভব। তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। ডেইলি দিন তোমাদের জন্য ভিডিও আনছি, সেটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তোমরা না জানালে এত এনার্জি পাবো কোথা থেকে, ভিডিও করা আবার এডিট করে ডেলি ডেলি পোস্ট করছি। দেখো তো আগে গ্যাপে গ্যাপে আনতাম, এখন রেগুলার আনছি। তো চলো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো।